হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকালে নিয়ে আসলাম, খিচুড়ি রান্না করব। আজকে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো এখানে আমি চাউল আর ডাল একসাথে করে নিয়েছি, আর এখানে কাটা কাটা করার জন্য এই যে আমি মিষ্টি লাউ নিয়েছি আর দুইটা আলু নিয়েছি। তো আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো আজকে সকালে বৃষ্টি হয়েছে 4টার সময়, সারা রাত তো প্রচুর গরম ছিল, কোনো কারেন্ট ছিল না। পরে আল্লাহর কি মহিমা, 4টার সময় অনেক বড় একটা বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি আমাদের টাঙ্গালে ভীষণ বৃষ্টি হয়েছে। তাহলে ভাবলাম যে সকাল সকালে তাহলে খিচুড়ি রান্না করি, খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগবে। তো এখানে মেজে কেটে কুটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন আমি যে সবজিগুলা চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম, তো এখন এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি, এখানে সব মশলা এখন দিয়ে নেব। তো এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগে। আর সবারই কিন্তু শরীর টরীর একদম ভালো নয়, সবারই জ্বর আর ঠান্ডা আমাদের সবারই, তো কিছুই মুখে ভালো লাগছে না। এই কারণে খিচুড়ি রান্না, আর বৃষ্টি যেহেতু এসেছে এর জন্য আরও খিচুড়ি করে খিচুড়ি রান্না করেই খাই। তো এখানে আমি যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো এখন সুন্দর করে আরও অন্য অন্য মশলাগুলোও দিয়ে নেব। তো পাতলা খিচুড়ি কিন্তু অনেকটাই ভালো লাগে, মানে চুকা টুকা দিয়ে খেতে, তেঁতুলের চুকা, আমের চুকা, মানে যে আচারই বলেন না কেন, আচা চুকা যেটাই বলেন না কেন, তো সেটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আদা রসুন জিরা বাটা তো এই যে আমি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব এলাচ আর দারচিনি, তারপরে লবণ আর তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই যে আমার সব কিছুই দেওয়া হয়েছে, এখন হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি 1 চামচে দিয়ে দিলাম যেহেতু একটু কালার করার জন্য। তারপরে 2-3টা এলাচ আর 1টা দারচিনি টুকরা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর খিচুড়ির মেন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে গিয়ে তেল। এটা যদি না দেন তাহলে কিন্তু খিচুড়ি ভালো লাগবে না। আর যেহেতু পাতলা খিচুড়ি, অল্প মশলা আর অল্প তেল দিলেই খাওয়া হয়। তারপরে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবো, যেন একটু ভালো লাগে মুখে, যেন একটু স্বাদ লাগে। যেহেতু জ্বর ঠান্ডা কিছুই খেতে ইচ্ছে করে না সবারই, আমাদের বাসায় আমার ছেলের, আমার শাশুড়ির, আমার সবারই জ্বর, মানে কীরকম একটা জ্বরের ভাইরাস এসেছে। তো গত বছর ছিল করোনার ভাইরাস, এ তারিখে ডেঙ্গুর ভাইরাস। তো সবারই জ্বর টর নিয়ে খুবই একটা সমস্যার মাঝখানে আছি। তো এখন এই যে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো খিচুড়ি যত মাখাবেন তত কিন্তু মনে অর্ধেক রান্না কিন্তু প্রায় হয়ে যায়। তো ভীষণ একটা স্মেল বেরিয়েছে, মনে হয় ভালোই লাগবে খেতে, তো কিছুই ভালো লাগে না। দেখি আজকে খিচুড়ি রান্না করে খেয়ে দেখি কি পরিমাণ ভালো লাগে। তো এই যে মাখানো কিন্তু হয়ে গেছে, এখন পাতে ভোর করে পানি দেব, জানি পাতলা খিচুড়ি হয়, একদম খেতে জানি ভালো লাগে। তো এই যে মাখানো হয়েছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। তো এখন মাটির চুলায় বসিয়ে দেব খিচুড়ি। তো সকাল সকাল মাটির চুলায় রান্নার ই কিন্তু আলাদা। তো এই যে পানি দিয়ে দিলাম, আরও পানি দেবো, পাতিল ভৈরা পানি দেব, মানে খিচুড়ি পাতলা খিচুড়ি ভালো লাগে খেতে। তো এই যে পানি দিয়ে দিয়েছি, দেখেন একদম অরুণ দেখ ঘুইটা রান্না করব। তো আপনারাও বাসায় এভাবে রান্না করবেন, দেখবেন কত ভালো লাগে। সবাই তো অসুস্থ, কেউ আর বলবে না যে আমি সুস্থ। প্রচুর পরিমাণের গরম, আর রাত্রে কারেন্ট তো থাকেই না, কারেন্টে এত ডিস্টার্ব করে আল্লাহ। তো বন্ধুরা, আমার খিচুড়ি কিন্তু প্রায় কমপ্লিট, দেখেন কত সুন্দর হয়েছে। তো রোদের কারণে, বৃষ্টির পরে কিন্তু রোদ উঠে গেছে, তো রোদের কারণে মানে কালারটা তো ভালো আসতেছে না। তারপরেও ভিডিও করতেছি তো আপনাদেরকে একটু দেখাই কি আমি কি করি না করি। তো লাউটা আর একটু গললেই খিচুড়ি হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে খিচুড়ি, দেখেন কালারটা কত সুন্দর। আর এখানে আমি এই যে 1 পিস তেঁতুলে নিয়েছি। তো বন্ধুরা, আমার খিচুড়ি রান্না আপনাদের কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না। তখন আমি খেয়ে দেখি কীরকম হয়েছে, না অনেক স্বাদ হয়েছে, এটা আমার মুখের কথা না। তো এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে তারপরে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দেখে শুনে থাকবেন, সবাই আপনাদের বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, আর চারপাশে পরিষ্কার রাখবেন। যেহেতু করোনা ভাইরাসের মতো একটা জ্বরের, একটা ডেঙ্গু জ্বরের একটা ই এসেছে, সবাই সাবধানে থাকবেন।